আসসালামু আলাইকুম, আমি নাগর টিভি থেকে শামসুল হক মামুন। আজকে আমরা কথা বলবো পথবুল পাঠশালার প্রতিষ্ঠাতা শিক্ষক শামীম রহমান জয়। উনি ওনার পথবুল পাঠশালা স্কুলটি কিভাবে চালাচ্ছেন এবং ওনার স্কুলে কতজন স্টুডেন্ট আছেন এবং ছাত্রছাত্রী আসলে এখানে কারা পড়াশোনা করতেছেন, এই বিষয়ে ওনাদের কাছ থেকে আমরা জানবো। আজকে আমরা আছি কিশোরগঞ্জ জেলার বোরপ উপজেলার মেঘনা নদীর তীরে মেঘনা ব্রিজের নিচে। আমরা ওনার এই স্কুল বিষয়ে এবং কিভাবে চালাচ্ছেন, পরিচালনা করছেন, এই বিষয়ে ওনার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার স্কুলটি কিভাবে পরিচালনা করছেন এবং কত সালে আপনি আপনার স্কুলটি প্রতিষ্ঠা করেছেন? জি ধন্যবাদ। আমরা 2018 সালে কাজ শুরু করি। প্রথমত একাই ছিলাম, তারপর সাথে অনেক মানুষ যুক্ত হয় এবং সবাই মিলে এবং সবার সহযোগিতায় পথবুল পাঠশালার এই পথ চলা। আজকে 2021 সাল, গত কিছুদিন আগে আমাদের 3 বছর পূর্ণ হয়েছে। 3 বছর পূর্ণ হয়েছে, 3 বছর যাবৎ আপনারা স্কুলটি পরিচালনা করছেন? জি জি। এবং শুধু স্কুলে যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি এরকম না, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে যতটুকু পারি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা মানুষের পাশে আছি এবং মানুষের জন্য করে যাচ্ছি। আসলে এটা আসলে আমি বলবো যে আল্লাহর দয়া যে আমরা এতগুলো কাজ করছি এটা আর কি। আপনি কত বছর যাবৎ, 3 বছর যাবৎ স্কুলটি পরিচালনা করছেন, আপনি যখন স্কুলটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন এবং তখন আপনার স্টুডেন্ট কতজন ছিল এবং আপনি স্কুলটি পরিচালনা করার সময় আপনার যে স্টুডেন্টগুলা কি ওই যে বোরবে তো অনেক হাই ক্লাসের স্কুল আছে, যেমন কিন্ডারগার্টেন স্কুল, সরকারি বেসরকারি অনেক স্কুল আছে, আপনার এখানে যে ছাত্রছাত্রী তারা কেমন ফ্যামিলি এবং তারা কারা? আমরা যে এরিয়াটা নিয়ে কাজ করছি এখানে যারা আছে সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং এখানে প্রায় বলতে গেলে যে ওনারা স্থায়ী না, ওনারা অনেক দূর থেকে এখানে এসে কাজ করে, এখানেই থাকে। এবং স্কুল বলতে গেলে যে এখানে আশেপাশে যে সরকারি স্কুলগুলো আছে ওইখানে গিয়ে যে এই বাচ্চাগুলো লেখাপড়া করবে সে সুযোগটুকু তাদের নেই, কারণ এই বাচ্চাগুলো হচ্ছে খুবই গরিব পরিবারের সন্তান। হয়তো সকাল থেকে উঠে রাত পর্যন্ত তাদেরকে নিজের দেরি কাজ করতে হয়, আর নিজে কাজ না করলেও তাদের যে ছোটো ভাই বোন আছে তাদেরকে দেখাশোনা করতে হয়, তাই ওই রকম লেখাপড়া করার সুযোগ তাদের নেই। তাই আমরা এদেরকে বিকালবেলা আমরা ওদেরকে লেখাপড়া করাই সপ্তাহে 3 দিন। আর প্রথমত আমাদের এখানে প্রায় 20-25 জন ছাত্রছাত্রী আসতো, এখন আল্লাহর রহমতে প্রায় 70-এর অধিক আছে। 70-এর বর্তমানে আপনার স্কুলে 70 থেকে 80 জনের মতো ছাত্রছাত্রী রয়েছে। পথবুল পাঠশালা স্কুলটির নাম, এই পথবুল পাঠশালা কেন করা হলো? পথবুল পাঠশালা কেন করা হলো এর পিছনে আসলে অনেক কাহিনী আছে। যেমন আপনি ধরেন যে পথ যদি আমরা একটা ধরতে পারি যে দৃষ্টিভঙ্গি, আর ফুল হচ্ছে নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব শ্রেণীর মানুষকে ধরি, তাহলে এর মধ্যে পথফুল এবং পাঠশালাটা হচ্ছে যদি শিক্ষা হিসাবে ধরি তাহলে এর মধ্যে সব কিছু চলে আসে। আমরা মানবিক যে কোনো কাজ করতে যাই অনুপ্রেরণা পাবে অন্যরা, এবং আমরাও করবো, আমরাও অনুপ্রেরণা পাবো। সেই হিসাবে এই একটা নামের মধ্যে আসলে যে সব কিছু আছে এটার মধ্যে চলে আসে, এ কারণে আমার মানে এই নামটা ঠিক করা আর কি। এই জন্য আপনি এটাকে পথবুল পাঠশালা হিসেবে নাম দিয়েছেন। এখানে যে স্টুডেন্ট আছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন তারা হচ্ছে অসহায় এবং যাদের স্কুলে যাবার মতো সময় এবং আর্থিক, যদিও সরকার বই বিনামূল্যে দিচ্ছেন এবং সরকারি স্কুল রয়েছে ওইখানে পড়াশোনা করা যায়, কিন্তু ওইখানেও যারা যেতে পারছেন না তাদেরকে নিরক্ষরণ মুক্ত থেকে এবং মাদক থেকে দূরে রাখার জন্য আপনারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। জি জি। আর এর মধ্যে আর একটা কথা বলতে চাই যে সরকারি যে স্কুলগুলো আছে এখানে আমার মনে হয় যে নৈতিক শিক্ষা দেওয়া হয় খুব ভালো, কিন্তু তবুও কিছু মফস্বলের যে স্কুলগুলো আছে সেখানে অনেকটা কমতি আছে। যেমন যদি ধরেন যে ওইখানে যে নিম্ন মধ্যবিত্ত অথবা ছোটো পরিবারের যে সন্তানগুলো যায় বা শিশুরা যায় ওদেরকে ওদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে অথবা তাদের মানে পরিবারের মা বাবা যে কাজ করে সেই কাজটাকে ছোটো করে তাদেরকে অপমান করা হয়, এবং এই কারণে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না। তো এই বৈষম্যটা শুধু যে আমাদের দেশে খুব ছোট তা না, বৈষম্যটা খুব বড়। এবং আমাদের একটা স্লোগান আছে যে বৈষম্য নয় সবার জন্য শিক্ষা, এবং এই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। আর এই স্লোগানকে কেন্দ্র করে আমরা তাদেরকে অনুপ্রাণিত করি যে
আসলে তোমরা যেমনটা দুনিয়া দেখো ওই রকম না, দুনিয়াটা অনেক সুন্দর। যারা তোমাদেরকে ছোট করে তারা আসলে নিজেরা ছোট হচ্ছে, তোমাদেরকে যদি তারা বড় করতো তাহলে তারা নিজেরাও বড় হতো। তোমরা লেখাপড়া করবে, তোমরা এগিয়ে যাবে এবং তোমরা মানুষকে অনুপ্রাণিত করবে, তোমাদের হাত ধরে মানুষ অনেক উপরে উঠবে। আজকে যারা তোমাদেরকে ছোট করছে, তোমরাও যদি তাদের মতো করে তাদেরকেও ছোট করো তখন তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তোমরা যদি তাদেরকে সম্মান করো, তাদেরকে উপরে নিয়ে আসো, তখন তোমাদের সম্মানও বাড়বে। আমরা এই মানবিক শিক্ষাগুলোও তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা, তাহলে পথবুল পাঠশালা হচ্ছে যে শ্রমজীবী এবং হতদরিদ্র পরিবারে যারা স্কুলে যেতে পারে না বা বৈষম্য বলেন সামাজিক বিষয়গুলো, যে ওরা হচ্ছে গরিব, একদম গরিব এবং অসহায় পরিবারগুলো যারা আছে, যারা স্কুলে যেতে চায় না, তাদেরকে ধরে এনে বুঝিয়ে তারপর হচ্ছে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন, সেটা হচ্ছে পথবুল পাঠশালা, যেখানে 70-80 জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু আমরা জানি যে শিক্ষার যে কিছু জিনিস লাগে, খাতা কলম বই এবং আপনার আমরা প্রায়ই দেখতে পাই আপনারা বই টই এবং অনেক ব্যাগ ট্যাগ ইনস্ট্রুমেন্ট তাদেরকে আপনারা দিয়ে থাকেন, এগুলার আর্থিক যে চাহিদাটা থাকে এগুলো আপনারা যে অর্থনৈতিক সাপোর্টটা কীভাবে মেনটেন করেন? সেক্ষেত্রে আমরা নিজেরা আছি, নিজেরা যতটুকু পারি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে দিই এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের পরিবারের যারা মেম্বার আছে এবং যারা বন্ধুবান্ধব পরিচিত আছে সবার সাথে ওনারা যোগাযোগ করে এবং সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। ওনারা হচ্ছেন যে অসহায় মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য একদল তরুণরা মিলে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন এবং এটার যে খরচ হচ্ছে এটা তারা মিলে খরচটা বহন করছেন, তারা এই খরচ চালিয়ে স্কুলটাকে ধরে রেখেছেন প্রায় 3 বছর যাবত, এটা কোনো ছোটো কথা নয়। এখন আমরা জানতে চাইব যে আপনারা যে স্কুলটা এত কিছু থাকতে কেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চিন্তা এবং তাদেরকে কেন আপনারা ওই একটা স্কুল করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে, এই চিন্তাটা কোত্থেকে আপনাদের মাথায় আসলো? যেহেতু বাংলাদেশের আমরা অধিকাংশ মুসলমান, সেই কারণে আমি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ছোট একটা উদাহরণ দিব। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল, তখন একটা ব্যাঙ ওই আগুনের মধ্যে প্রস্রাব করে, যে তখন ব্যাঙকে প্রশ্ন করা হয় যে তুমি এটা কেন করেছো, তখন ব্যাঙ বলল যে আসলে আগুন নিভানোর ক্ষমতা আমার নেই কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। ঠিক একই ঘটনা যদি আমাদের সাথেও ঘটেছে, যে যেমন আমরা আসলে এই বাংলাদেশকে হয়তো বা ওই রকম পরিবর্তন করতে পারবো না কিন্তু আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। আরেকটা কথা, মানে ব্যক্তিগত কথা তবুও বলবো, যে আমি আমার মাকেও প্রশ্নটা করেছিলাম যে আমা তুমি তো লেখাপড়া করার সুযোগ পাও নাই, যদিও আমার নানা শিক্ষক ছিল এবং মা বাবা মা ছোটো থাকতেই নানা মারা যায়, তখন উনি বলল যে আমি লেখাপড়া করার সুযোগ পাই নাই কিন্তু আমি চাই যে আমার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করে বড় হোক এবং সুন্দর মনের মানুষ হোক, সেই অনুপ্রেরণা থেকেই আমাদের এভাবে এগিয়ে যাওয়া। আচ্ছা, এখানে আমরা জানি যে সমাজে অনেক বিত্তবান এবং বিত্তশালী লোক রয়েছে তাদের মাথায় এবং তারা চাইলেই অনেক কিছু পরিবর্তন করতে পারে এবং অনেকে সাপোর্ট করতে পারে, এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, কিন্তু তাদের থেকেও যাদের তেমন আর্থিক চাহিদা মেটাতে না পারলেও তাদের সাধ্যমতো চেষ্টা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন পথবুল পাঠশালার তরুণরা, তরুণ এবং ছাত্রছাত্রী যারা আছে সবার প্রতি আমরা প্রায়ই দেখতে পাই ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে এবং ভালো হয়ে ওঠার জন্য তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। সেজন্য আমরা পথবুল পাঠশালাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা কি শুধু এই পথবুল পাঠশালা অসহায় পথশিশু এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে শুধু পড়াশোনার কাজ করছেন নাকি সামাজিক অন্যান্য কোনো কাজ আপনাদের এই পথবুল পাঠশালা সংগঠনটি অন্যান্য কোনো কাজে জড়িত রয়েছে? আসলে পথবুল পাঠশালা শুধু লেখাপড়া বা শুধু বাচ্চাদের লেখাপড়া নিয়ে কাজ করছে এরকম না, আমরা সামাজিক যতটুকু দায়বদ্ধতা আমাদের আছে আমরা তা নিয়ে কাজ করছি। আপনারা জানেন বর্তমান পরিস্থিতি হচ্ছে করোনা দুর্যোগের পরিস্থিতি, এই করোনাকালীন সময়ে আমরা প্রায় 500 পরিবারকে আমরা খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি, আমাদের পরিবেশের আশেপাশে বা আমাদের আশেপাশে যারা আছে সবার সহযোগিতা নিয়ে, এবং সেই কাজ করতে গিয়ে আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম, আপনাদের দোয়াই ইনশাল্লাহ আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এবং বর্তমান শীতকালেও আমরা প্রায় 500 মানুষের উপরে আমরা কম্বল পৌঁছে দিয়েছি, সেটা আমাদের দূরেও গিয়েছি, আমরা মিটাবন পর্যন্ত গিয়েছি, রায়পুরা গিয়েছি, আমরা ওইদিকে কলিয়ারচর পর্যন্ত গিয়েছি, আমরা আমাদের সাধ্যমতো যে কোনো কাজ, যে কোনো মানবিক কাজে আমরা সোচ্চার।
আপনাদের পথবল পাঠশালার আগামী প্রজন্মদের জন্য এবং পরবর্তী আপনারা পথবল পাঠশালা নিয়ে কতটুকু এগিয়ে যেতে চান এবং মানুষের জন্য পথবল পাঠশালাটা আপনাদের লক্ষ্য কী, যে এটা কত দূর পর্যন্ত আপনারা নিয়ে যেতে চান? বর্তমান আমাদের যে অবস্থা, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তবু আমাদের স্বপ্নটা অনেক বড়। আমরা অনেক বড় স্বপ্ন দেখি, আমরা অনেক দূরের স্বপ্ন দেখি। আমরা চেষ্টা করছি যে সমাজের আশেপাশে আমাদের যারা আছে ভাই বোন সবাইকে নিয়ে ভালো এবং বড় কিছু করতে। আমরা স্বপ্ন দেখি যে এই সুবিধাবঞ্চিত শিশুগুলো একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ অফিসার হবে এবং তারাই সমাজের কাজ করবে। আমরা স্কুল কলেজ গড়ারও স্বপ্ন দেখি, আমরা মাদ্রাসা গড়ারও স্বপ্ন দেখি। সেটা আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ হয়তো বা আমরা বাস্তবায়ন করতে পারবো। এখন শুধু আমরা স্বপ্ন দেখছি এবং চেষ্টা করে যাচ্ছি কিছু করার। ধন্যবাদ। পথবল পাঠশালার তরুণরা চেষ্টা করে যাচ্ছে সমাজের সামাজিকভাবে এবং রাষ্ট্রের বিভিন্ন কাজে ভূমিকা রাখার জন্য। আমরা অবশ্যই দোয়া করি তারা যেন আগামী পথশালা শুভ হয় এবং মানুষের পাশে এবং রাষ্ট্রের পাশে দাঁড়াতে পারে। সেই জন্য ধন্যবাদ পথবল পাঠশালার প্রতিষ্ঠাতা শিক্ষক শামীম রহমান জয়, তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। পথবল পাঠশালার আমরা শুভকামনা করি এবং পথবল পাঠশালার থেকে আমরা অবশ্যই আশাবাদী থাকব যেন ভবিষ্যতে তারা ভালো কিছু করে। ধন্যবাদ নাগর টিভিকে, এবং নাগর টিভির মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব, আপনারাও এমন মানবিক উদ্যোগ গ্রহণ করুন এবং সমাজের যে খারাপ দিকগুলো আছে সেই দিকগুলো মানুষকে ফুটিয়ে তুলে এবং ভালো দিকগুলো ফুটিয়ে তুলুন এবং খারাপ দিকগুলো ফুটিয়ে তুলবেন এই কারণে যেন মানুষ এই খারাপ দিকে না চলে। আর আমি আশা করব নাগর টিভির মাধ্যমে বাংলাদেশের যত উদ্যোক্তা আছে সবাই একটা সুযোগ পাবে এবং সবাই উৎসাহ পাবে ভালো কিছু করার জন্য, সেই সব কামনা করবো।